ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার খাগড়া বহরমপুর হ্যাঁ আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানেও প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের ক্ষেত ক্ষেতের ফসল বাঁচাতে হিমশিম খাচ্ছেন চাষিরা সম্ভবতই বাড়ছে চাষের খরচ একদিকে খরচ বাড়ছে চটচড়িয়ে অন্যদিকে কমছে ফলনও বৈশাখের প্রখর রোদ দেখেছে বাংলা এবার বৈশাখ পেরিয়ে চৈত্র পড়লেও বৃষ্টির দেখা নেই এর জেরে একদিকে প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে মাটি আনাজের ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে অন্যদিকে সবজি ফলাতে মাথায় হাত পড়েছে চাষিদের ফসল বাঁচাতে চাষিদের ভরসা পাম্প সেট চালিয়ে জল সেচ দেওয়া তবে আনাজের সাথে সবজি চাষে একদিকে বেড়েছে খরচ অন্যদিকে প্রখর তাপে ফলন কমায় মা

লাভ বলতে গেলে এই যে পটল লাগাইছি পনেরো কাঠা তা পোটলে তো ছ্যাঁচ খুব ঘন ঘনই লাগছে কারণ আবহাওয়ার ধরণে দেখা গেলো ছেঁচছি দুদিন পরে জো হয়েছে হ্যাঁ আর ছেঁচতে গিয়েও পনেরো কাঠা হয়ে পনেরো ঘন্টা লেগেইছে দুপুর হয়ে গেলে আবার ছেলেতে জল উঠছে না তা এই খরাতে সবজি ভালো হইছে না চাষ বলার অনেক দাম একদম খুব বিরাট অসুবিধার মধ্যে আছি আমরা সরকার যদি একটু ভাবিত আমাদের জন্য খুব সুবিধা হয় জমিতে পাট তিল থেকে অন্যান্য ফসলের পাশাপাশি বেলনাঙ্গার নওদা পুলিন্দা দেবপুর খোলাবাড়ি গোয়ালপাড়া চৈতন্যপুর সত্তরপুর রতনপুর এলাকায় চাষিরা মূলত সবজি চাষের ওপর নির্ভরশীল বিঘার পর বিঘা জমিতে কেউ চাষ করেন পটল কেউ বেগুন আবার কেউ টমেটো দাম ভালো থাকলেও সেচের ও সার বিষের খরচ যেমন বেড়েছে তেমনই ফলন কমায় খরচ তোলায় দায়ী হয়েছে চাষিদের সবজি বলতে পটল আছে বিঘেখানিক পাঁচ সাত কাটা টমেটো আছে খানিকাতে বেগুনও আছে এখন দাম ভালো হয়তো টমেটোর ফসল নাই ফল নাই আবহাওয়ার লেগে খরার লেগে আমাদের ছ্যাঁচ সম্পর্কও খারাপ ছ্যালোতে জল কোনো সময় হয় কোনো সময় হয় না এই আর কি বিশ বলের দামও ভাই আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আমাদেরই অসুবিধা তাদের সরকারও কোনো ভাবছে না আর যদি কেউ ভাবছে তাহলে আমাদের জায়গায় আসছে না আমরা পাচ্ছি না ফসল তো ক্ষতি যে ফসল তো হচ্ছে না আমার চলতে হলে ফসল হয় ওদের যে অবস্থা এটা করতে পটল চাষ করতে গেলে কতটা পয়সা খরচ হচ্ছে মেলা পয়সা খরচ হ্যাঁ সে তো পাঁচ কোটি কার এবছর তেমন ভাবে বৃষ্টির দেখা এখনো মেলেনি প্রখর তাপপ্রবাহে পাম্পে সেইভাবে জলও না ওঠায় সেচের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ জমির ফসল বাঁচাতে সেচি ভরসা চাষিদের তবে চাষিরা এখনো বৃষ্টির দিকেই তাকিয়ে বেরলাঙ্গা থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট ইমার্জেন কমিউনিটি মিডিয়া